মেগা প্রকল্প মেট্রো রেলের বিভিন্ন মালামাল নিয়ে আরও একটি চালান এলো দেশে। 2রা ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ এসপিএম ব্যাংকক মঙ্গলবার বিকালে মংলা বন্দরের 8 নম্বর জেটিতে নোঙর করে। বুধবার সকালে শুরু হয় খালাস কার্যক্রম। সপ্তমে চালানে মেট্রো রেলের 8টি কোচ, 4টি ইঞ্জিন ছাড়াও 44টি প্যাকেজের মেশিনারিজ রয়েছে। পণ্যগুলো খালাস করে পরবর্তীতে নদীপথে সেগুলো নেওয়া হবে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে। মেট্রো রেলের মালগুলা জাহাজ থেকে আমরা খুব সতর্কভাবে, খুব কেয়ারফুলি আমরা এগুলা জাহাজ থেকে বার্জে খালাস হয়। আজকে সকাল থেকে ডিসচার্জিং শুরু হয়েছে। আমাদের মংলা বন্দরে কোনো বেগ পেতে হচ্ছে না। যখনই আমরা পণ্যগুলো জাহাজে করে নিয়ে আসি তখনই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি খালাস হওয়ার সুব্যবস্থা আছে এখানে। সুন্দরভাবে যাতে কোথাও কোনো ক্ষতিগ্রস্ত না হয়, মানে সমস্যা না হয়, একদম পরিপূর্ণ সেফ নিয়ে আমরা এই মালগুলো নামাই দিচ্ছি। আসছে বছরের শুরুতে মেট্রো রেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। 2022 সালের মধ্যে মেট্রো রেলের ইঞ্জিন সহ আরও 90টি বগি মংলা বন্দর দিয়ে খালাস হবে। 160টা এসে গেছে, 10 সেট ফুল, এর ভিতর হচ্ছে আপনার 40টা বগি আর 20টা ইঞ্জিন। এই মাল এখান থেকে বার্জে করে যাবে, দিয়ে বাড়ি যেতে 5-7 দিন লাগবে, কাস্টম ক্লিয়ারেন্সে 2-3 দিন, দেন অল টুগেদার 7 ডেজ ম্যাক্সিমাম টু রিচ দিয়ে বাড়ি। এ পর্যন্ত 7টি জাহাজে করে মেট্রো রেলের 20টি ইঞ্জিন ও 40টি বগি সহ বিভিন্ন মেশিনারিজ এসেছে। সময় সংবাদ, মংলা।